দিগন্ত বিস্তারী নীল রঙা ফুলের কথা বললে প্রথমেই যে ফুলটির কথা মনে আসে তার নাম জারুল। আমাদের দেশে বৈশাখের গরমে যে সকল ফুল মনে প্রশান্তি এনে দেয় তার মধ্যে নিঃসন্দেহে কৃষ্ণচূড়া অন্যতম। জারুল সোনালু ও রাধাচূড়া সৌন্দর্যও কিন্তু কম নয়। তবে আজ কৃষ্ণচূড়া বা জারুল নয়, আজ বলবো স্বপ্নময় একটি গাছের কথা। ফ্লাওয়ারিং সিজনে যে গাছের কাছে গেলে মনে হবে স্বপ্নের জগতে আছেন, এ কারণেই এই গাছটিকে অনেকে স্বপ্ন গাছ বলে ডাকেন। ফুলটির প্রকৃত নাম জাকারান্ডা বা নীল কৃষ্ণচূড়া। অনেকের কাছে নীলকণ্ঠ নামেও এ গাছটি বেশ পরিচিত। গাছের কাণ্ড আর পাতার রূপ অবিকল আমাদের দেশের সুপরিচিত কৃষ্ণচূড়ার মতো। বৈশাখের শুরুতেই গাছটিতে চিকন সবুজ কারুকার্যমণ্ডিত পাতা গজাতে থাকে, এরপর ডালের আগায় কলি দেখা যায়। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত গাছে ফুল ফুটতে দেখা যায়, তখন গোটা এলাকাটিকে নীলচে স্বপ্নময় এক জগতের মতো মনে হয়। ফুলের রং বেগুনি বা আকাশ নীল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন সিটি, সাউথ আফ্রিকার প্রিটোরিয়া, কেপটাউন ও নেপাল সহ পৃথিবীর অনেক দেশেই পথের দুধারে সারি সারি জাকারান্ডা ফুলের গাছ চোখে পড়ে। এই জাকারান্ডা ছাড়া বসন্ত উৎসবের কথা সেদেশের মানুষ কল্পনাও করতে পারেন না। পৃথিবীর যেসব দেশে এ গাছ রয়েছে সেসব দেশের গান, কবিতা ও সাহিত্যে এ গাছের কথা বারবার এসেছে। ইউনিভার্সিটি অফ প্রিটোরিয়াতে এ গাছের ফুল শিক্ষার্থীদের জন্য এক আতঙ্কের নাম, এ কারণে শিক্ষার্থীরা এ গাছটিকে এক্সাম ট্রি নামে ডাকেন। এ গাছের ফুল ফোটার আগেই সেই ইউনিভার্সিটির শিক্ষাবর্ষের সব এক্সাম ও অ্যাসাইনমেন্টের কাজ শেষ করতে হয়। কথিত আছে, যে শিক্ষার্থীর মাথায় এ ফুল ঝরবে সেই শিক্ষার্থী সফলভাবে তার শিক্ষাবর্ষ সম্পন্ন করবে এবং সকল এক্সামে সে সফলভাবে উত্তীর্ণ হবে। যদিও গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনা, তবুও বর্তমানে এটি আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল ও ইতালিতে বেশ সহজলভ্য। গাছটি অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতেই ভালো জন্মায়, তবে জলাবদ্ধতা বা অতিরিক্ত শীত থাকলে সেখানে এ গাছটিকে রাখা কঠিন। বাংলাদেশের রাজধানী ঢাকার হাতিরঝিল, কার্জন হল সহ বেশ কয়েকটি উদ্যানে এ গাছ দেখতে পাওয়া যায়। দেশে অনেক বছর আগেই গাছটির প্রবেশ ঘটলেও খুব বেশি বিস্তার ঘটেনি। গাছটির কাণ্ড কৃষ্ণচূড়ার মতোই হালকা ধূসর রঙের, উচ্চতা প্রায় 20 মিটার পর্যন্ত হতে পারে। ফুল ঝরার সময় মনে হয় যেন আকাশ থেকে নীল বৃষ্টি শুরু হয়েছে। গাছের ছায়া ধরে হেঁটে যাবার সময় মনে হবে কে যেন নীলচে বেগুনি গালিচা বিছিয়ে রেখেছে। এবার আসে এই গাছের পরিচর্যা ও চাষের পদ্ধতি কেমন হবে। সাধারণত এই গাছের বীজ থেকে খুব সহজেই নতুন চারা করা সম্ভব, আবার শাখা কলম করেও নতুন গাছ তৈরি করা যায়। বীজের গাছ ঝুরঝুরে বেলে মাটিতে খুব ভালো হয়। বড় বড় নার্সারিগুলোতে এখন এই গাছের চারা পাওয়া যায়। ছাদ বাগানের ক্ষেত্রে এই গাছের চারায় সপ্তাহে একদিন পানি দিলেই যথেষ্ট। অন্যদিকে বড় গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, তবে কোনোভাবেই যেন গাছের গোড়ায় জলাবদ্ধতা না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। জলাবদ্ধতা এ গাছ সহ্য করতে পারে না, শেকড় পচে যায়। তবে সানলাইট এ গাছ খুবই পছন্দ করে। এ গাছের কাঠ ও ফুল সুগন্ধি এবং ফুলটি দীর্ঘদিন গাছে সজীব থাকে, তবে প্রখর রোদে ফুলের রং ধীরে ধীরে আকাশী রং ধারণ করে। ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভেষজ চিকিৎসায়
এ গাছের ব্যবহার রয়েছে। সাধারণত বক্ষ ব্যাধি ও ক্ষত রোগে এ গাছের ব্যবহারের কথা শোনা যায়। যতবার এই গাছটি দেখি ততবারই মনে হয় আমাদের শহরের বড় বড় রাস্তার ধারে বা আইল্যান্ডে এই ফুল গাছটি থাকলে কেমন হবে। হোক না, আমাদেরও একটি স্বপ্নময় শহর। গাছ, ফুল ও বাগান সম্পর্কিত যে কোনো তথ্য জানতে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। সাথে থাকুন জঙ্গল জংশনের।